সংক্রমণের প্রমাণ এখনো মেলেনি কিন্তু নিপা আতঙ্ক ছড়িয়েছে পুরো মাত্রায় প্রভাব পড়েছে মালদার ফল বাজারে মালদার প্রধান অর্থকরী ফসল আম ও লিচু কিন্তু নিপা আতঙ্কে ফল কিনতে ভয় পাচ্ছেন ক্রেতারা চারিদিকে শুনছি নিপা ভাইরাস ছড়িয়ে গেছে এবং যে কোনো ফলে তখন কালারিং করে বিক্রি হচ্ছে দুদিকে দুটো ভয় পাচ্ছি বাচ্চা কাচ্চা খাওয়ালে বাচ্চা কাচ্চা কোনো দিন শরীর খারাপ হয়ে যায় বড়দেরও হচ্ছে বাচ্চারাও হচ্ছে এই জন্য আমরা রসালো ফল কিনতে খুব ভয় পাচ্ছি বিশেষজ্ঞরা বলছেন যেসব বাদুর ফল খায় সেই ফুড ব্যাগ থেকে ছড়ায় নিপা ফলে এই সময় সতর্ক হয়ে ফল খাওয়ার পরামর্শ দিচ্ছেন তারা ব্যবসায়ীদের দাবি নিপা আতঙ্কে মালদায় ফল বিক্রি কমেছে প্রায় 60%। এখন আমরা আতঙ্কিত আছি যে আমরা ব্যবসাটা করব কি করে আর খাবো কি করে আমাদের ফল যে হারে বিক্রি ছিল সে হারে একদমই বিক্রি নেই যেদিন থেকে নিপা ভাইরাস নিয়ে দেখাতে আরম্ভ করেছে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে প্রায় 60% ফলের বিক্রি কমে গেছে যদি নিপা ভাইরাস নিয়ে জেলা প্রশাসন কোনো উপযুক্ত ব্যবস্থা না হয় তাইলে কিন্তু মালদার আম চাষীরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে পাশাপাশি প্রভাব পড়েছে রপ্তানিতেও বিভিন্ন রাজ্য থেকে যে আমাদের রাজ্যে আম এবং লিচু কিনতে সব ক্রেতারা আসে এই আতঙ্কে আর আসছে না ফলে আমরা যে ঋণ ব্যাংক থেকে বা বিভিন্ন থেকে জায়গা থেকে ঋণ টিন নিয়ে আমের ব্যবসা এবং লিচুর ব্যবসা করছি এতে প্রচুর আর্থিক ক্ষতির মুখে আমরা পড়ছি নিপা ভাইরাস মানে তো একটা মানুষের ভিতরে একটা জটিল আতঙ্ক এই আতঙ্কে আমরা মালদাবাসী যারা আম চাষের সঙ্গে জড়িত তারা সবাই একটা মানে ভয়ের মধ্যে কাটাচ্ছি যে আমাদের আম কীভাবে বাইরে পাঠাবো বিদেশে পাঠাবো বা অন্যান্য রাজ্যে পাঠাবো আমরা যারা এক্সপোর্ট ইম্পোর্ট করি তাতে আমাদের প্রায় 300 কোটি টাকার মতো ক্ষতি হয়ে যাবে এটা আমরা মনে করি যদিও আম রপ্তানি নিয়ে এখনো আশাবাদী উদ্যান পালন দপ্তর হট ওয়াটার ট্রিটমেন্ট আমরা জেনারেলি 48 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের জলে 1 ঘন্টা অথবা 52 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের জলে 1/2 ঘন্টা আমটাকে চুবিয়ে রাখি তাতে আমের গায়ে যত রকম জীবাণুগুলো লেগে থাকে সেটা চলে যায় এবং আমটা লঞ্জিভিটি বাড়ে তারপর তাকে শুকিয়ে প্যাকেট করে মানে আমের গায়ের জলটাকে শুকিয়ে আমটাকে সুন্দর করে প্যাকেট করে তারপরে রপ্তানি করায় সুতরাং নিপা ভাইরাসের এফেক্ট আম রপ্তানির ক্ষেত্রে পড়বে বলে আমার মনে হয় বিদেশি বরাত শেষ পর্যন্ত মালদার ফল চাষী ও ব্যবসায়ীদের বরাত ফেরাতে পারে কিনা সেটাই দেখার করুণাময় সিংহ রিপোর্ট এবিপি আনন্দ মালদা